Hey guys, welcome back to another video. আমি রাহুল আছি সাথে আপনারা দেখছেন দ্য ইমপারফেক্ট চ্যানেল। এখন ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ শীতের প্রায় শেষ, আর শীতের শেষ মানে আপনার ফাইকাসের গ্রোথের টাইম শুরু, অর্থাৎ ডরমেন্সি পিরিয়ড শেষ হয়ে যাবে এবং গাছের নতুন পাতা ছাড়া শুরু হবে। সো এই গরমের সময় ফাইকাসের বৃদ্ধির সময় আপনার যে কাজগুলো করতে হবে সেটা প্রথম কাজ হলো আপনার মাটিটা চেঞ্জ করে দিতে হবে, কারণ শীতকালে যেহেতু গাছটা ঘুমন্ত অবস্থায় ছিল সেখান থেকে এই গরমের সময় গাছটার নতুন গ্রোথ শুরু হবে, বৃদ্ধি শুরু হবে, সেজন্য আপনাকে মাটিটা পরিবর্তন করে দিতে হবে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, এখানে দুটো গাছ আছে দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি বাংলা বট, যেটাকে আমরা বাংলা বট অর্থাৎ সাধারণত নর্মালি আমরা যে বটটা চিনি সেইটাই। তো এখানে গাছটার বয়স প্রায় 3 বছরের কাছাকাছি। তো প্রথমে আমি গাছটার মাটিটা পাল্টে দেবো, কারণ এই নর্মাল মাটিতে গাছটা এখানে বছর দেড় দুই ধরে আছে এবং যেটা হয় গাছের মাটির পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়, সুতরাং আমি প্রথমেই গাছের মাটিটা পাল্টে দেবো। এই হলো গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। সিস্টেম গাছের পুরো শীতকাল জুড়ে গাছের এই রুটের প্রোগ্রেস হয়েছে। এখন আমি এটাকে নতুন রেডি করা মাটিতে লাগাবো। রেডি করা মাটি বলতে আমি বেশ কিছুদিন আগে, মিনিমাম 10 থেকে 15 দিন আগে কিছু মাটি রেডি করে রেখেছিলাম গাছের জন্য, কজ এতে কিছু রাসায়নিক সার দেওয়া ছিল, এই কারণে মাটিটা মিশিয়ে বেশ কিছুদিন রাখা ছিল। এখানে আমি মাটিটা আপনাদের দেখাচ্ছি, তার আগে আমি আগে আঁচড়ে দিচ্ছি। ড্রেনেজ সিস্টেমের জন্য আমি একটা নেটের টুকরো দিয়ে দেবো তলে, এবং এখানে একটু ভাঙা দেখতে পাচ্ছেন সেজন্য আমি একটা পলিথিন ব্যবহার করব। আমি আগে থেকে রেডি করে রাখা মাটিটা দিয়ে দেব, যথেষ্ট ঝুড়ো ঝুরঝুরে মাটি। এই মাটির ভেতর আপনার নর্মাল গার্ডেন সয়েল, হলুদ বালি, কোকোপিট, কম্পোস্ট সার এবং কয়লার গুঁড়ো আছে মেইন উপাদান হিসাবে, এবং সেই সাথে রাসায়নিক উপাদান হিসাবে আমি কিছু পরিমাণ ইউরিয়া দিয়েছি যেটা নাইট্রোজেন দেবে, এবং কিছু ডিএপি সার দিয়েছি। ডিএপি সার দেওয়ার ফলে গাছের রুটটা খুব দ্রুত বৃদ্ধি পাবে। এই রাসায়নিক সারগুলো দেওয়ার কারণেই মূলত আমি গাছটা, সরি, মাটিটা রেডি করে মিনিমাম 10 থেকে 15 দিন রেখে দিয়েছিলাম। এখানে আপনারা কিছু পাইপ দেওয়া দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি এই যে এরিয়াল রুট আছে এই এরিয়াল রুটগুলো যাতে সোজা নামে, শুকিয়ে না যায়, সেজন্য আমি দিয়েছিলাম।
কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এই পাইপটা দেখুন একটু বেঁকা, কারণ এরিয়াল রুটটা অলরেডি বৃদ্ধি পেয়ে মাটিতে চলে গেছে এবং আর যেতে পারছে না, বিধায় পাইপটার উপর চাপ দিচ্ছে। তো যেহেতু এরিয়াল রুটগুলো মাটিতে পৌঁছে গেছে, সেহেতু এই পাইপগুলো এবার আমি কেটে দেব। খুব সাবধানে একটা ধারালো ছুরি বা ব্লেড দিয়ে আপনারা এই পাইপটা কেটে দেবেন। এরিয়াল রুট বৃদ্ধির জন্য এই মেথডটা খুবই উপকারী। অ্যাকচুয়ালি বর্ষার সময় মূলত এরিয়াল রুটগুলো বৃদ্ধি পায়। দেখুন পাইপ দেওয়ার ফলে এরিয়াল রুটগুলো কত সুন্দরভাবে বেড়েছে। নেক্সট যে ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে, আপনারা সবাই মোটামুটি আপনাদের বনসাইগুলোতে ওয়্যারিং করে থাকেন। আমার কাছে ভালো ওয়্যার ছিল না বলে আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি। দেখুন এটা বেঁকানোর জন্য আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম, নাইলনের দড়ি এবং প্লাস্টিকের দড়ি দিয়ে। ব্যাপারটা হচ্ছে শীতকালে গাছের বৃদ্ধি থাকে না, সুতরাং আপনারা, আমি সাজেস্ট করব শীতকালে আপনারা ওয়্যারিং করে রাখবেন। তাহলে গরমের সময়, শীতকাল, সারা শীতকাল যেহেতু গাছে বৃদ্ধি হয় না, সেহেতু ওই সময়টাতে আপনার ওয়্যারিং করে রাখলে যে শেপে রাখবেন গাছটা ওই শেপেই শক্ত হয়ে যাবে, ফলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর গরমের সময় যেহেতু গাছে বৃদ্ধির সময়, সেহেতু ওই সময় আপনারা যদি ওয়্যারিং করেন তাহলে বৃদ্ধিটাতে বিঘ্ন ঘটবে, গাছটা সঠিকভাবে বৃদ্ধি পেতে পারবে না। সেজন্য আমি সাজেস্ট করবো আপনারা শীতকালে ওয়্যারিং করে রাখবেন এবং গরমের সময় খুলে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুলে দেওয়ার পর গাছটাকে আমি যে শেপে দিয়েছিলাম বেঁধে, বেশটা সেই শেপেই আছে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দরভাবে বেঁকে গেছে, কারণ পুরো শীতকালে এদের যেহেতু বৃদ্ধি হয়নি, সেহেতু আমি এভাবে দেওয়ার কারণে গাছটা বেঁকে ওই শেপে মজবুত হয়ে গেছে। এখন এটা চাইলেও আপনি টানলেও সোজা হবে না, গাছটা কারণ এভাবেই বেঁকে গেছে। এখন গাছটাতে জল দিতে হবে। জল দেওয়ার সময় আপনি যখন রিপোর্ট করবেন তখন প্রথমবার আপনি একদম পাত্র ভরে জল, এবং তারপর যতদিন না মাটি শুকায় ততদিন আর জল দেবেন না। দেখতে পাচ্ছেন মাটিটা বেশ ঝুরঝুরে এবং সঠিকভাবে তৈরি করার কারণে এটাতে জল জমে থাকছে না। জল দেওয়ার পরপরই সব জল টেনে গেছে, এক্সট্রা কোনো জল এখানে জমে থাকেনি। এবার আমি গাছটাতে একটু জল স্প্রে করে দিচ্ছি। আপনারা চাইলে প্রতিদিন এভাবে আপনাদের বনসাইগুলোতে স্প্রে করতে পারেন। নট অনলি বনসাই, আপনারা সব ধরনের গাছে এভাবে জল স্প্রে করে দিতে পারেন। এতে কী হবে, গাছের উপর যে ধুলোটা জমে থাকে সেটা থাকবে না এবং গাছগুলো অনেক বেশি সতেজ দেখা যাবে। আর এরিয়াল রুটের জন্য এটা যথেষ্ট উপকারে আসবে, বিকজ এরিয়াল রুট তখনই তৈরি হয় যখন অ্যাকচুয়ালি গাছ একটা আর্দ্র ময়েশ্চার আবহাওয়া পায়। সুতরাং আপনি যদি জল স্প্রে করেন রেগুলার তাহলে গাছের জন্য পরিবেশটা আর্দ্র থাকবে এবং এরিয়াল রুট খুব সহজেই তৈরি হবে। সো গাইজ, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আমার ভিডিও সম্পর্কে আপনাদের মতামত।
বা আপনারা আপনাদের বনসাই কীভাবে যত্ন করে থাকেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ফর ওয়াচিং, হ্যাপি গার্ডেনিং। That shit.